বন্ধুরা জার্মানিতে উচ্চশিক্ষার ধারাবাহিক ভিডিও পর্বে আজকের বিষয়ে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হচ্ছে আপনারা কীভাবে জার্মানিতে পিএইচডি ডিগ্রি নিতে আসতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনারা এরই মধ্যে হয়তো জেনে থাকবেন যে জার্মানিতে পিএইচডির ধরনটা আমেরিকার মতো না এখানে দুই ধরনের মডেলে পিএইচডি করা হয় আসলে মডেল নিয়ে কথা বলা খুব বেশি আমার উদ্দেশ্য না আজকে আপনারা কিভাবে কোর্সটা খুঁজে পাবেন কোথায় গেলে আপনারা ইনফরমেশনগুলো পাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এবং আমি দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা স্কলারশিপ ম্যানেজ করতে পারেন জার্মানিতে পিএইচডির জন্য সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের বিষয়ে আপনাদের সাথে যেমনটা বলছিলাম যে জার্মানিতে দুই মডেলের পিএইচডি আছে একটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল স্টাডি মডেল আর একটা হচ্ছে আমেরিকান মডেল বলতে পারেন অথবা অ্যাকাডেমিক মডেল যেটাকে বলা হয় আসলে ইন্ডিভিজুয়াল স্টাডি মডেলে সাধারণত কোনো কারিকুলাম থাকে না পরীক্ষা অথাগত যে পরীক্ষা সেই ধরনের পরীক্ষা থাকে আর আপনার নর্মালি যে থিসিস পেপার জমা দিতে হয় এটা জার্মানিতে পিএইচডি করতে হলে আপনার প্রথমেই যে যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে মিনিমাম মাস্টার্স ডিগ্রি জার্মান ইউনিভার্সিটির সাথে ইকুয়েব্যালেন্ট আছে এরকম ইউনিভার্সিটি থেকে আপনার মাস্টার্স ডিগ্রি করা থাকা লাগবে এটা হচ্ছে বেসিক যোগ্যতা আর হচ্ছে জার্মানিতে আসলে স্কলারশিপ সরি আপনার পিএইচডির জন্য আপনি যদি খুঁজতে থাকেন সেইভাবে যেরকম ডাডের যে সেন্ট্রাল আছে এখানে একটা আছে কিন্তু এটা এত বেশি দিচ্ছে না তারপরে আমি আপনাদেরকে এখনই কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো আসলে আমি এখনই আপনাদেরকে ডাড ডাড ওয়েবসাইটে নিয়ে আসলাম এখানে আপনারা যদি ইনফরমেশন ফর ফরেনার্স এখানে যান তাহলে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনার পিএইচডির যে ডাটা বেসটা আছে আপনার সেখানে যদি আপনারা যান এই যে ফাইন্ডিং এ পিএইচডি পজিশন সেখানে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কি শো করছে এর নিচে যদি একটু আসেন এখানে দেখতে পাচ্ছেন পিএইচডি জার্মানি ডাটাবেজ এখানে গেলে আপনারা দেখতে পারবেন যখন আপনারা কিউওয়ার্ড দিবেন আমি কিউওয়ার্ড কিছুই দিচ্ছি না তারপরে দেখি কি কী শো করে আপনার হচ্ছে উইদাউট লিমিটেশন মানে আপনারা এখানে যদি যান ফুল পিএইচডি অথবা এক দুই বছরের রিসার্চ স্টে যদি হয় যেটা আপনার ছিল আমি ফুল পিএইচডি দিচ্ছি তারপরে হচ্ছে ফাইন্যান্সিং আমি যদি সম্ভব হয় ইএস দেই আপনার ফাইন্যান্সিং ফিল্ড অফ স্টাডি আমি দিচ্ছি হচ্ছে ধরেন ধরে নিচ্ছি আপনার ল ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সেস আর ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ আমি যদি ইংলিশ দিই তাহলে দেখি কি কি আসে উইদাউট লিমিটেশন দিয়ে দিই সিটি আমার কোনো আমি সার্চ করছি না তাহলে রিফাইন ইউর সিলেকশানে দিচ্ছি আমি দিলে দেখি আমাকে কি কী শো করছে এই যে সাতটা পিএইচডি অফার শো করছে আপনার এটা হচ্ছে এটি ইউ মিউনিকে আছে তারপরে হচ্ছে আপনার মনস্টারে আছে এরকম আপনারা দেখবেন একটু খুঁজে দেখবেন যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা পিএইচডিটা করতে পারেন সেরকম আর যদি আপনার এখানে যদি আমি ইংলিশটা বাদ দিয়ে দিই দেখেন আর একটু হয়তো বাড়বে আমার ধারণা হ্যাঁ পনেরোটা পাওয়া যাচ্ছে দেখছেন যদি আমি জার্মান ভাষায় যদি করতে পারি তাহলে পনেরোটা আসছে তারপরে যদি আমি ফাইন্যান্সিং ছাড়া বাদ দিই আমার ধরেন যে আমার ফাইন্যান্স দরকার নাই আপনার জার্মান অথরিটি মানে স্কলারশিপ আমি চাই না এরকম কিছু একটা ফাইন্যান্সিং ছাড়া তাহলে আরও আমার ধারণা আরও বাড়বে আপনারা দেখেন হ্যাঁ আরও একটা বেড়েছে মোটামুটি ষোলোটা পাওয়া যাচ্ছে তো এইভাবে আপনারা স্কলারশিপগুলো খুঁজতে হবে আপনারা একটু খুঁজে দেখবেন আপনার সাথে যেটা ম্যাচ করে আর হচ্ছে আমি যদি এখন আপনাদেরকে ইয়েতে নিয়ে যাই মানে এই ডাডের আর একটা লিঙ্কে নিয়ে যায় সেটা হচ্ছে ফাইন্ডিং স্কলারশিপস ফাইন্ডিং স্কলারশিপসে আমি যদি যাই তাহলে আপনারা এই যে স্কলারশিপ ডাটাবেজে একটু ক্লিক করবেন স্কলারশিপ ডাটাবেজে ক্লিক করলে আপনারা এই যে এখানে চলে আসলেন এখন আমি এখানে আপনার কিওয়ার্ডটা দিতে পারেন আপনি আপনার যে ফিল্ডে বা যে প্রোগ্রামে আপনি পড়াশোনা করতে চান সেই ধরনের আপনি দিবেন আমি কিছুই দিচ্ছি না আপনার জাস্ট দেখানোর এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল আমি আপনাদের দেখানোর জন্য আসছি তা স্ট্যাটাসে যাচ্ছি আমি স্ট্যাটাসে আমি দিচ্ছি হচ্ছে ডক্টরাল ক্যান্ডিডেটস তারপরে কান্ট্রি অফ অরিজিন মানে এখানে যদি আপনি টিপ দেন দেখবেন কান্ট্রি অফ অরিজিন বলতে আসলে কী বোঝানো হচ্ছে আপনি যেই দেশে এখন আছেন আর কি আপনি যেই দেশের সিটিজেন সেইটার বোঝানো হচ্ছে তো আমি এখানে দিব হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশ দিচ্ছি তারপরে সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্ট আমি ধরেন যে দিয়ে দিচ্ছি কোনটা ধরেন এইটাই দিচ্ছি আবারও ল ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স কারণ এটা অনেক কিছু কাভার করে হ্যাঁ যেটা যদি আমি দেয় আপনি ফান্ডিং অপরচুনিটি যদি ক্লিক দেন তাহলে শুধু এটা সহ শো আমি ওইটা কিছু দিচ্ছি না রিফাইন ইউর সিলেকশন দিচ্ছি দেখি কী কী আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশটা স্কলারশিপ শো করছে তা আপনাকে যেটা করতে হবে এখানে গিয়ে আপনার এই যে গ্র্যাজুয়েট স্কুল স্কলারশিপ প্রোগ্রাম এখানে গিয়ে আপনাকে দেখতে হবে ধরো আমি এখানে ক্লিক করছি দেখি এখানে কী আসে দেখার পর আপনাকে দেখতে হবে ওরা কী কী অফার করে মানে হু ক্যান অ্যাপ্লাই আপনি একটু পরে দেখবেন এখানে কি কি বলছে হোয়াট ক্যান বি ফান্ডেড সব কিছু লেখা আছে আর কি হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে সাধারণত আপনার স্কলারশিপগুলা হয়ে থাকে হচ্ছে আপনার তিন মানে পিএইচডি কোর্স আপনারা জানেন নিশ্চয়ই যে পিএইচডি কোর্সগুলো হয়ে থাকে সাধারণত তিন থেকে পাঁচ বছরের জন্য এখানে আপনি যে আপ টু ফোর ইয়ার্স ডিপেন্ডিং অন দ্য গ্রাজুয়েট স্কুল স্কুলের উপর নির্ভর করে মানে আপনি যেখানে পড়বেন প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে কত দিনের জন্য আপনাকে স্কলারশিপটা দিবে মান্থলি কত টাকা দিবে সেটার একটা অ্যামাউন্ট লেখা আছে আপনার বারোশো ইউরো দেবে তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে হেলথ অ্যাক্সিডেন্ট অন্যান্য এগুলো ইন্স্যুরেন্স কভার করবে তারপরে হচ্ছে লামসাম একটা অ্যামাউন্ট দিবে ট্রাভেলের জন্য ডিপেন্ডিং অন ইউর কান্ট্রি অফ অরিজিন মানে এটা ফিক্সড না কান্ট্রি ওয়াইজ আপনার চেঞ্জ হতে পারে আর কি এটা আর রিসার্চ অ্যালাউন্স ফোর হান্ড্রেড সিক্সটি ইউরোজ আপনাকে বাৎসরিক রিসার্চের জন্য চারশো ষাট ইউরো দিবে এরকম নানান ধরনের বিষয় আছে আপনাকে একটু পরে দেখতে হবে আর কি হ্যাঁ মানে এখানে কোনটা কোনটা আপনার সাথে ম্যাচ করে আমি যদি ব্যাকে যাই তাহলে আপনাদেরকে দেখে আরও এরকম অনেকগুলো পাবেন আপনারা এই যে রিসার্চ গ্রান গ্রান্ট আছে হচ্ছে ডক্টর প্রোগ্রাম আছে এখানে আপনারা গিয়ে যেয়ে দেখতে পারেন কি কি বলে তারপরে দিকের যে একটা ট্যাব আছে এই যে অ্যাপ্লিকেশান রিকোয়ারমেন্টস তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান প্রসিডিউর কন্ট্যাক্ট অ্যান্ড কনসাল্টিং সবই আছে আর এখানে ডাড ইনফরমেশন পয়েন্ট ঢাকা মিসেস রোমানা কবির আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা স্কলারশিপের বিষয়ে কোনো জানার থাকলে আসলে হ্যাঁ আপনারা যদি একটু এগুলোতে দেখেন তাহলে আরও ডিটেলস জানতে পারবেন তা আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখানে আপনারা স্কলারশিপ বা রিসার্চের যে কোনো বিষয় নিয়ে আপনারা বিস্তর তথ্য এখানে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাইভার্স রিসার্চ অপরচুনিটিস হ্যাঁ এখানে যদি আপনার বিভিন্ন লিঙ্কে যান নানান ধরনের যে গ্রিন ট্যালেন্টস আপনার এই যে একটা কম্পিটিশানের ইয়ে আছে নানান তথ্য আছে আর কি আসলে এই যে পিএইচডি স্টুডেন্টের জন্য এখানে তথ্য আছে তারপরে আপনার পোস্টডক্সের জন্য আছে আপনার যদি ব্যাকে একটু যান এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে পোস্টডক্স হ্যাঁ এদেরও ইনফরমেশন ফর পোস্টডক্স সব তথ্য আসলে দেওয়া আছে তারপরে এই যে ফান্ডিং ডাটাবেজ একটা আছে এদেরই আসলে রিসার্চ ফান্ডিংয়ের আপনি হোমে গিয়ে রিসার্চ ফান্ডিংয়ে যদি দেন তাহলে এগুলো পাবেন আর কি ফান্ডিংয়ের যেই কারা কারা ফান্ডিং করে ডাড করে তারপরে হচ্ছে আপনার ইউরো অ্যাক্সেস জার্মানি হ্যাঁ ওরা ফান্ডিং করে স্টিফেন ডিন লোডসে ডিএনস স্টিভেন ডিএন লোডসে ওরা আপনার ফান্ডিং করে তারপরে আমি আরেকটা একটা ইয়ে আপনার ফাইন্ড ইন্ডিভিজুয়াল ডক্টরেট আপনারা জানেন যে জার্মানি যে দুই ধরনের ডক্টরেট করা যায় একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে অ্যাকাডেমিক মডেল তো আপনারা যেই মডেলের পিএইচডি করবেন সেই ধরনের তথ্যগুলো কোথায় পাবেন এটা হচ্ছে এই যে রিসার্চ ইন জার্মানি ডট এদের ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন এটা জার্মান গভর্নমেন্টের একটা ইয়ে ওয়েবসাইট আপনারা এখানে সব ডিটেলসটা পাবেন আমি আসলে খুব ডিটেলসে যাচ্ছি না এ তারপর আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে পিএইচডি জার্মানি ডট ডি ই এটাতে আসলে কী আছে সেটাও আমরা একটু দেখি এটা আসলে ওই যে ডাট ডট নিয়ে যাচ্ছে এখানে কি কি ধরনের পিএইচডি আছে আপনারা দেখতে পাচ্ছেন একশো তেতাল্লিশটা পিএইচডি আছে আর কি টোটাল অফার করছে এই মুহূর্তে তো আপনারা যদি এই লিঙ্কটাতে গিয়ে দেখেন আপনার সাথে কোনটা ম্যাচ করে আপনি একটু কষ্ট করে আপনারা খুঁজে দেখবেন আসলে তো আমার ধারণা এইটা আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখালাম তাহলে হচ্ছে কীভাবে পিএইচডি কোর্স খুঁজবেন আর হচ্ছে আপনার কিভাবে স্কলারশিপ পাবেন সেই বিষয়গুলো আর আপনারা যারা পিএইচডি করতে আসবেন তারা নিশ্চয়ই অনেক মেধাবী এবং হচ্ছে আপনারা অলরেডি জানেন যে কিভাবে একটা প্রোগ্রাম বা কোর্সে ভর্তি হতে হয় বা পিএইচডির জন্য তথ্য কালেক্ট করতে হয় হ্যাঁ তা আমার ধারণা আপনাদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কনফিউশন থাকবে না কারণ আমি নিজেও এই যে তথ্য ইন্টারনেট থেকে ঘেটে দেখেছি আপনারা যদি দেখেন আপনারা একই তথ্য পাবেন আর জার্মানিতে আর একটা কথা আমি বলতে চাই ধরে আপনাদেরকে যারা আপনার পিএইচডি করতে আসবেন তাদের হচ্ছে যেটা যে জার্মানিতে প্রচুর ফান্ডিং আছে কারণ আপনারা জানেন যে এখানে বলা হয় জার্মানিকে বলা হয় ল্যান্ড অফ আইডিয়াস মানে তারা প্রচুর রিসার্চের জন্য প্রচুর খরচ করে আসলে হুম যাদের প্রচুর ফান্ড থাকে তাহলে আপনারা যেই ক্রাইটেরিয়াগুলো আছে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কীভাবে জার্মানিতে স্কলারশিপ পাওয়া যায় তো একই বিষয়টা আপনাদের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য হবে যে সিবি লাগবে মোটিভেশনাল লেটার লাগবে তারপরে হচ্ছে আপনার যেই অ্যাকাডেমিক যদি আপনার কোনো পাবলিকেশানস থাকে মানে ইন্টারন্যাশনাল জার্নালে ভালো জার্নালে যদি পাবলিকেশান থাকে সেগুলো খুব কাজে দেবে আপনারা জানেন যে কীভাবে আসলে স্কলারশিপ পেতে হয় আরেকটা কথা হচ্ছে যারা জার্মানিতে স্কলারশিপ করতে চান সরি আপনারা পিএইচডি করতে চান তাহলে আমি বলবো যে আপনারা পিএইচডি আগে যদি একটা মাস্টার্স ডিগ্রি করে নিতে পারেন জার্মানি তাহলে খুবই ভালো হয় কারণ তাহলে হয়তো আপনার একটা ব্রিজ তৈরি হয়ে যায় কীভাবে পিএইচডিটা করতে পারবেন সেই বিষয়টা সম্যক এই এনভায়রনমেন্ট সম্পর্কে জার্মানিতে পড়াশোনা বা ইউরোপে পড়াশোনার বিষয়ে একটা সম্মুখ ধারণা হয়ে যাবে এতে যেটা হবে যে পিএইচডিটা আপনার জন্য সহজ হবে মানে যে হঠাৎ করে বাংলাদেশ থেকে এসে জার্মানিতে বা ইউরোপের একটা ইয়ে নেওয়া যাদের যারা সরাসরি স্টুডেন্ট মানে মাত্র মাস্টার্স বাংলাদেশে করেছেন তারা সরাসরি পিএইচডি করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা বাংলাদেশে মাস্টার্স করার পর মানে পর হলেও জার্মানিতে আরেকটা মাস্টার্স করার জন্য তাহলে যেটা হবে আপনার পিএইচডিটা ওই টিচারের মাধ্যমে হয়তো আপনি খুব সহজে একটা এন্ট্রান্স পেয়ে যাবেন মানে খুব ইজি হবে আর কি হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি বিষয় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আসলে আমি সব তথ্য হয়তো এক ছোট্ট ভিডিওতে দিতে পারবো না আপনারা যারা আরও বেশি জানেন এই বিষয়ে তাহলে তারা কমেন্টে জানাতে পারেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সামনের কোনো ভিডিওতে এই বিষয়গুলো সংশোধন করে নিতে আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে টিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ